প্রিয় শিক্ষার্থীরা, সূর্যতরণ দূরশিক্ষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বটি যারা দেখেছ তারা প্রথম পর্বে প্রধান শক্তিস্তর, উপশক্তিস্তর, বিভিন্ন অরবিটাল এবং অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছ। আজকে ঠিক কিভাবে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে এবং শক্তিস্তরগুলি কিভাবে সাজানো থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ইলেকট্রন কিভাবে শক্তিস্তরে থাকে? ইলেকট্রনের নিয়ম হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর পূর্ণ করে উচ্চ শক্তিস্তরে গমন করে। কোনটা নিম্ন শক্তিস্তর, কোনটা উচ্চ শক্তিস্তর সেটাও কিন্তু আমরা সহজে বুঝতে পারব। তো প্রথমে একটি সিঁড়ির মতো অবস্থা লক্ষ্য করছো এখানে। এখানে ইলেকট্রনগুলি যে অরবিটাল রয়েছে সেই অরবিটালগুলি সাজানো আছে এবং এটি সাজানোর একটি বিশেষ নিয়ম আছে। এটি প্রথম স্টেপ। এই প্রথম স্টেপে দেখো আমি দুইবার এস অরবিটাল রেখেছি, এস এস। যেটি দ্বিতীয় স্টেপ, সেখানে আমরা জানি যে দ্বিতীয় শক্তিস্তরে দুইটি অরবিটাল থাকে, এস এবং পি। সেখানে আমরা কি করেছি, উল্টোভাবে আমরা পি এস পি এস এটি দুইবার লিখেছি। যেটা তৃতীয় স্টেপ, সেখানে আমরা তিনটে যে অরবিটাল থাকে সেই তিনটে অরবিটালকে উল্টোভাবে লিখেছি, ডিপিএস ডিপিএস এইভাবে আমরা লিখেছি। যেটা চতুর্থ স্টেপ, সেখানে আমরা যে চারটা অরবিটাল থাকে সেই চারটা অরবিটালকে উল্টো দিক থেকে একইভাবে লিখেছি, সেটা হচ্ছে এফডিপিএস এফডিপিএস। এখন তুমি বিষয়টাকে কিভাবে সাজাবে, এইভাবে স্টেপ করে নেবে এবং স্টেপ করার পরে উল্টো দিক থেকে দুইবার করে লিখবে। যেমন এখানে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এই হচ্ছে ব্যাপারটা। এখন এইভাবে যখন সাজানো হয়ে যাবে তখন তুমি কি করবে, কাউন্টিং করবে এস কয়টি রয়েছে। তাহলে এস কয়টি রয়েছে, এখানে এস একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়, তারপরে এস রয়েছে সাত এবং আট। তাহলে কিন্তু এস গণনা আমার শেষ। এবার আমরা কি করব, এবার আমরা পি গণনা করব। যেহেতু পি দ্বিতীয় স্টেপে আছে তাই আমরা গণনা শুরু করব কি দিয়ে, দুই দিয়ে। তাহলে এখানে আমরা লিখছি দুই, এটা তিন, এটা হচ্ছে চার, পাঁচ, ছয়, সাত। তাহলে আমাদের পি এর গণনা শেষ। এবার আমরা কি করব, এবার আমরা ডি গণনা করব। ডি রয়েছে তৃতীয় স্টেপে, সেহেতু আমরা গণনা শুরু করব তিন দিয়ে, থ্রি, তারপরে ফোর, তারপরে ফাইভ, সিক্স। তাহলে আমাদের ডি এর গণনা শেষ। এবার আমরা কি গণনা করব, এফ গণনা করব। এফ যেহেতু রয়েছে চতুর্থ শক্তিস্তরে, কাজেই এফ আমরা শুরু করব চার দিয়ে, ফোর, তারপরে ফাইভ। এই হচ্ছে মোটামুটি আমাদের কাউন্টিং করা। এখন এই কাউন্টিং হয়ে গেলে আমরা জিনিসটাকে কি করব, জিনিসটাকে আমরা সাজাবো। কিভাবে সাজাবো, ধারাবাহিকভাবে সাজাবো। ওয়ান এস, তারপর আমরা কি পেয়েছি, টু এস, ওয়ান এস টু এস। তারপর আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি, দ্বিতীয় স্টেপে হচ্ছে টু পি, তারপরে থ্রি এস, থ্রি পি, ফোর এস। তারপরে আমরা তৃতীয় স্টেপে চলে যাচ্ছি, সেখানে থ্রি ডি, ফোর পি, ফাইভ এস, তারপরে ফোর ডি, তারপরে ফাইভ পি, সিক্স এস। এরপর আমরা চতুর্থ স্টেপে চলে যাচ্ছি, সেখানে আছে ফোর এফ, ফাইভ ডি, সিক্স পি, সেভেন এস, ফাইভ এফ, সিক্স ডি, সেভেন পি এবং এইট এস। এই হচ্ছে আমার ফর্মুলা এবং এই ফর্মুলা অনুযায়ী কিন্তু ইলেকট্রন বিন্যস্ত থাকে। অর্থাৎ এখানে নিম্ন শক্তিস্তরগুলি আগে আছে এবং ঠিক তারপরে উচ্চ শক্তিস্তর রয়েছে। এখন এই পদ্ধতিটি যাদের কাছে বিড়ম্বনা মনে হবে বা বুঝতে সমস্যা হবে তাদের জন্য আমি আরেকটি বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, সে অনুযায়ী তোমরা সেটা করার চেষ্টা করবে। যে বিকল্প ফর্মুলা সেটা একটি ছন্দের মাধ্যমে তোমাকে মনে রাখতে হবে, সেটি মনে রাখার চেষ্টা করো। যেমন হচ্ছে কি, এসো এসো পাশে এসো পাশে এসো, এসো এসো পাশে এসো পাশে এসো। আমি একবার বলে নিচ্ছি, তারপর কৌশলটা বলে দিচ্ছি কীভাবে মনে রাখতে হয়। ডিপিএস ডিপিএস ফুরালো, আবারও ডিপিএস ফুরালো, ডিপিএস, এই হচ্ছে ছন্দ।
তাহলে যেটা আমরা বলবো সেটা দুইবার করে বলবো, যেমন এসো এসো দুইবার করে হচ্ছে, পাশে এসো পাশে এসো এটি দুইবার করে হচ্ছে। এইখানে সিঙ্গেল একবার ডিপিএস বলবো, তারপর ডিপিএস ফুরালো, ডিপিএস ফুরালো হচ্ছে দুইবার, এবং লাস্টে ডিপিএস একবার। খুব সহজ একটা ব্যাপার, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এটা হচ্ছে যে এসো এসো দুইবার, পাশে এসো পাশে এসো হচ্ছে দুইবার, ডিপিএস এটা হচ্ছে একবার, ডিপিএস ফুরালো, ডিপিএস ফুরালো হচ্ছে দুইবার, এবং ডিপিএস হচ্ছে একবার। তাহলে এসো জিনিসটা কি, এসো হচ্ছে এস, এসো হচ্ছে এস, পাশে হচ্ছে পি, এসো হচ্ছে এস, পাশে আবারও পি, এসো হচ্ছে এস। এবার ডি, ডি মানে তো ডি, পি মানে পি, এস মানে হচ্ছে এস, আবারও এখানে ডি মানে ডি, পি মানে হচ্ছে পি, এস মানে হচ্ছে এস, ফুরালো মানে হচ্ছে এফ। এরপর এখানে ডি মানে তো ডি, পি হচ্ছে পি, এস হচ্ছে এস, ফুরালো হচ্ছে এফ। একইভাবে ডি হচ্ছে ডি, পি এবং এস, এই হচ্ছে মোটামুটি সূত্র অনুযায়ী জিনিসটাকে সাজানো। এখন আমরা কি করব, এখন আমরা কাউন্টিং করব কয়টা এস আছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং আটটা, এখানে আমরা আটটা এস দেখতে পাচ্ছি। এবার আমরা পি কাউন্টিং করব। এখানে পি হচ্ছে, আমরা যেহেতু পি দুই দিয়ে আরম্ভ করি, সেহেতু দুই তিন চার পাঁচ ছয় সাত, আমাদের পি এর কাউন্টিং শেষ। এবার আমরা ডি দিয়ে শুরু করব, যেহেতু ডি তৃতীয় শক্তি স্তরে থাকে তাই ডি এর কাউন্টিং আরম্ভ হবে থ্রি দিয়ে, থ্রি ফোর, তারপরে এখানে রয়েছে একটি ফাইভ সিক্স। এফ, এফ এর কাউন্টিং আরম্ভ করব ফোর দিয়ে, যেহেতু এফ চতুর্থ শক্তি স্তরে থাকে, ফোর ফাইভ। এই হচ্ছে আমাদের মোটামুটি ইলেকট্রন বিন্যাসের সাজানোর ফর্মুলা। আমরা যদি এই সূত্রটি মনে রেখে সাজানোর চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারব। একটি বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে কি, যে এস, এই এস সর্বোচ্চ একটা থেকে দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে, অর্থাৎ দুইটার বেশি কিন্তু কখনোই এস এর উপরে ইলেকট্রন আসবে না। পি এর ক্ষেত্রে পি সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন ধারণ করবে, এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যক ইলেকট্রন পি ধারণ করতে পারে। ডি এক থেকে দশের মধ্যে যে কোনো ইলেকট্রন ডি ধারণ করতে পারে। এফ এক থেকে চোদ্দো পর্যন্ত যে কোনো ইলেকট্রন এফ অরবিটাল নিতে পারে। এখন আমরা এই যে ফর্মুলাটা পেয়ে গেছি, এই ফর্মুলা অনুযায়ী কিভাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা এখন তোমাদেরকে দেখাবো। দেখো এখানে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১। এখন তুমি কি করবে, তুমি এখন ফর্মুলাটা লিখবে, ছোট্ট করে লিখবে, যেহেতু ১১ অল্প পারমাণবিক সংখ্যা, কাজেই ফর্মুলাটা আমরা কি করছি, এসো এসো পাশে এসো এইভাবে লিখলাম। এখন আমরা একটু কাউন্টিং করি, এক দুই তিন, এখানে আমরা কি করলাম, এসটাকে গুনলাম, এরপর পি হচ্ছে কি, পি হচ্ছে এখানে দুইটা আছে, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে পি থাকে, তাই আমরা এখানে দুই দিলাম। এবার আমরা কি করব, ১১ পারমাণবিক সংখ্যা, ১১ পারমাণবিক সংখ্যা পর্যন্ত আমরা যাব, এসের যেহেতু সর্বোচ্চ মান সেটা এখানে আমরা দিয়ে দিলাম। মনে রাখবা, যখন তুমি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবা, অর্থাৎ একটা উপশক্তি স্তর থেকে আরেকটা উপশক্তি স্তরে যখন যাবে, তখন সেই উপশক্তি স্তরটিকে সর্বোচ্চ ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে। আমি আবারও বলছি, যখন তোমরা একটি উপশক্তি স্তর থেকে আরেকটি উপশক্তি স্তরে যাবে, তখন পূর্ববর্তী যে উপশক্তি স্তরটি সেটাকে ইলেকট্রন পূর্ণ করেই কিন্তু তুমি পরবর্তী উপশক্তি স্তরে আসবে, কখনোই সেটাকে অপূর্ণ রেখে যাবে না, তাহলে কিন্তু তোমাদের ইলেকট্রন বিন্যাসটি ভুল হয়ে যাবে। তাহলে এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই, আমি সেখানে দুই দিলাম, এখানে আমি দুই দিচ্ছি, একটু গুণে দেখি আমরা মোট কয়টা ইলেকট্রন হলো, আমাদের ইলেকট্রন হলো দুই আর দুয়ে চার, চারটা ইলেকট্রন হয়েছে। আমাদেরকে কত পর্যন্ত যেতে হবে, ১১ পর্যন্ত যেতে হবে। এখন পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ৬, তাহলে ৪ আর ৬ ১০, আমাদের আর একটি লাগবে, সেটা হচ্ছে ১। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের। আমরা আরেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি, সেটা কি, সেটা হচ্ছে ফসফরাস ১৫। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটি লিখব, এসো এসো পাশে এসো
পাশে এসো, লিখলাম এসো এসো, পাশে এসো, পাশে এসো, লিখলাম। এবার আমরা কি করব, কাউন্ট করব, এক দুই তিন চার। এবার আমরা পি কাউন্ট করব, যেহেতু পি দ্বিতীয় দ্বিতীয় শক্তি স্তরে থাকে, কাজেই দুই তিন। এবার আমরা কি করব, আমরা এখন ইলেকট্রনগুলি ফিল আপ করব। এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুই, এখানে দুই, এটা ছয়, দুই। তাহলে আমরা একটু গুণে নেব যে ঠিক কয়টা হলো। এখানে দুই আর দুইয়ে চার, আর ছয়ে দশ, আর দুইয়ে কত হচ্ছে, বারো হচ্ছে। তাহলে আমাদেরকে পনেরো পর্যন্ত যেতে গেলে আর তিনটা ইলেকট্রন দরকার। তখন আমরা কি করছি, থ্রি পি থ্রি, অর্থাৎ আমাদের পনেরোটা ইলেকট্রন হয়ে গেছে। আমি চাইলে এটা কেটে দিতে পারি, অথবা ফোর এস জিরো রাখতে পারি, যে ফসফরাসের এইখানে ফোর এসের উপরে কোনো ইলেকট্রন থাকে না। এটি আমি রাপ করতে পারি, চাইলে এটি কেটে দিতে পারি। এখন আমরা মোটামুটি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটি করতে পাচ্ছি। এবার আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব, সেটা হচ্ছে কি, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে টোয়েন্টি। এখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব আমরা কিভাবে, একইভাবে আমরা ফর্মুলাটি লেখার চেষ্টা করব, এসো এসো, পাশে এসো, পাশে এসো। এখন কি করব, এখন আমরা এটাকে নাম্বারিং করব, এক দুই তিন চার, পি হচ্ছে দুই তিন। এবার আমরা কি করব, আমরা ইলেকট্রন বসাবো, সর্বোচ্চ ইলেকট্রন দুই দুই ছয় দুই ছয়। একটু গুণে দেখা, হ্যাঁ একটু আমরা গুণে দেখার চেষ্টা করি কতটি হলো। এখানে দুই আর দুইয়ের চার, ছয় দশ, বারো আঠেরো, আর দুই হচ্ছে বিশ। এই হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এভাবে কিন্তু আমরা সহজেই এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলির ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তা আজকের পর্বে আমরা ইলেকট্রন বিন্যাসের এই বিষয়টি বোঝালাম। আমরা নেক্সট পর্বে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রমী বিষয় রয়েছে এবং আসলে ঠিক কীভাবে ইলেকট্রন বিন্যাসকে উপস্থাপন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।